কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সশস্ত্র সংগঠন আরসার চার সদস্যকে আটক করেছে র‍্যাব। র‍্যাব জানায়, গতরাতে উখিয়া উপজেলার জামতলীর 15 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল আরসার একটি দল। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র‍্যাব এর উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করেন আরসার সদস্যরা। তখন চার সদস্যকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে 5টি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক।